লিওনেল মেসির দল ইন্টার মায়ামি জিতে গেছে, চলে গেছে কোয়ার্টার ফাইনালে। তারা তিনি তুলে নিয়েছিলেন এবং এরপর জানা গেছে লিওনেল মেসি ইনজুরিতে পড়েছেন, যে ইনজুরির কারণে মেজর লিগ সকারের নেক্সট ম্যাচটা তিনি খেলতে পারছেন না, শনিবারের ম্যাচ। তবে ইনজুরি খুব বেশি সিরিয়াস হবে না সেটা আর্জেন্টাইনরা কামনা করবেন, কারণ এই মার্চ মাসে কিন্তু আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচ এক্স্যাক্টলি, কারণ এই শনিবারই শেষ হয়ে যাচ্ছে লিগ, মানে এরপরেই আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ব্রেকে। আর আর্জেন্টিনার হয়ে যেহেতু কোপা আমেরিকার আগে এই দুইটাই ফ্রেন্ডলি ম্যাচ, এই জায়গায় নিশ্চয়ই লিওনেল মেসি থাকতে চাইবেন এবং তাকে তুলে নেওয়া মোটেই ভালো কিছু কোনো সংকেত না। যদিও ওই সময় ইন্টার মায়ামি তারা 2-0 গোলে এগিয়েছিল, প্রথম গোলটা দেখেন ইন্টারেস্টিংলি ইয়র্দি আলবা পাস দিলেন লিওনেল মেসিকে, মেসির থ্রু পাস সুয়ারেজের ফিনিশিং, ক্লাসিক বার্সেলোনা গোল ইন্টার মায়ামিতে, ভালো কথা, গেল 1-0। এরপরে লিওনেল মেসি নিজেও গোল করলেন এবং সেই জায়গাতে ওই গোলটা বক্সের ভেতর বল আসলো লেফট ফুটের ফিনিশিং, কিন্তু তারপরও ইন্টার মায়ামি ওই ম্যাচে একটু টাফ হয়ে গেছিল ফার্স্ট হাফের শেষ দিকটায়, যখন একটা বল ন্যাশভিলের বার পোস্টে লাগলো, একটা বোধহয় গোলকিপার ভালো সেভও করলেন, তো সেখান থেকে মেসিকে তুলে ফেলা কোনো কারণ ছাড়া হয়তো জেরার্ডো মার্টিনে করতেন না, পরে তাকে তুলে ফেলা হলো যখন ইঞ্জুরির কারণে তুলে ফেলা হলো, আর এরপরে তো আরও একটা গোল তারা যোগ করলই। এবং দেখেন একটা জিনিস আপনি, এর আগে কখনো কিন্তু এই কনকাকাফের এই ধরনের লেভেলে কখনো খেলে নাই ইন্টার মায়ামি, কারণ হচ্ছে গেলবার যখন তারা একটা টুর্নামেন্ট ছিল যে লিগ কাপটা তারা যখন চ্যাম্পিয়ন হলো তখন তারা এখানে সুযোগ পেয়েছে, এবং এই কনকাকাফ থেকে তারা যদি আপনার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে তাহলে ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা একটা জায়গা পাবে এবং খুব বেশি দূরে কিন্তু লিওনেল মেসির দল নাই। ইনফ্যাক্ট কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে লিওনেল মেসির দলের জন্য এটা একটা ভালো ইতিহাসই হবে, কারণ এরপরে আছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দুইটাই দুই লেগ করে হোম আর অ্যাওয়েতে, ইন্টার মায়ামির ঘরের মাঠের রেকর্ড ভালো এবং তাদেরকে খেলতে হবে হয় আইদার মনচেরে মেক্সিকোর ক্লাব অথবা হচ্ছে ইউএসএর আর একটা ক্লাব আছে অরল্যান্ডো বা কোনো, না অরল্যান্ডো ঠিক না, মেক্সিকোর আর মেক্সিকোর ক্লাব মনচেরে এবং ওই জায়গায় হচ্ছে ক্লাবটার নাম সিনসিনাটি, ভুলে যেতে হয় প্রায় সময় যেহেতু এই দলগুলোর সাথে খুব একটা পরিচিত না। তো এই ম্যাচ থেকে যারা জিতবে তাদের সঙ্গে লিওনেল মেসির দলের খেলা, তো দেখা যাক যে শেষ পর্যন্ত তারা যেতে পারে কিনা কোয়ার্টার ফাইনালে, বা কোয়ার্টার ফাইনালে ম্যাচ বোধহয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। তবে লিওনেল মেসি তিনি আসলে মেজর লিগ সকার এবং ইউএসএতে গোল করছেন, গোল করাচ্ছেন, সবকিছুই তিনি করছেন, ইন্টার মায়ামিকে নিয়ে নতুন জায়গায় আসলে তিনি তুলে দিচ্ছেন। For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download Tsports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.